কিছুদিন আগেও তো আমরা ওই যে জুটের জিনম সিকোয়েন্স এই বাঙালি কিন্তু বের করেছে আপনারা জানেন তো এবং সেখানে দেখা গেছে যে আসলে মানে মূল যিনি তার চেয়ে বেশি কিন্তু সাহায্য করেছে এই নূতন প্রজন্মের মেয়েরা যারা মাত্র পাশ করে বেরিয়েছিল তো সেটাই তো আমি মনে করি সবচেয়ে বড় আমাদের প্রাণশক্তি এবং সেখানে এই আমাদের ভবি মানে কী বলবো আমাদের মানে যুব সমাজের সংখ্যা বেশি বলেই আমি তো মনে করি এটা একটা মানে একটা বড় সম্পদ আমরা পেয়ে গেছি বা ডিভিডেন্ড পেয়ে গেছে এবং সেই জায়গায় আমি যেহেতু আমি মানে এই কথা বললাম যে জুটে জিনম সেখান সেখান তো আমাদের মূলত এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ইয়ে করেছে এবং আমি নতুন প্রজন্মের ব্যাপারে আমি পরিষ্কার একটা বলতে পারি এটা আমার কনভিকশান সরফ আমি যেমন বলি যে বিয়ে বিয়াল্লিশ বছর পরে দেখা গেল যুব সমাজের দুটো ছেলে দুটো মেয়ে হিমালয় পর্বত চড়াই যে বাংলাদেশের পতাকা লাগিয়ে এসেছে এগুলো কিসের সিমটম আমি মনে করি এভাবেই যুব সমাজ কিন্তু এই দেশ বদলানোর জন্য তৈরি হয়ে গেছে বা তৈরি হয়ে আছে বলেই আমি মনে করি আমি অনেক সময় কবিতা করেও বলি আর কি নবপ্রজন্মের এভারেস্ট জয় প্রমাণ খুঁজিয়া পাই চেষ্টা করিলে বাঙালির কাছে অসাধ্য কিছুই নাই পারবে আমাদের ছেলে মেয়েরা এবং সেখানে আরও মজার ব্যাপার যে দুটো ছেলে দুটো মেয়ে আমি বলি ফিফটি ফিফটি আমরা কিন্তু নবপ্রজন্মের এভারেস্ট জয় অর্জনখানা বেশ নারী পুরুষের নেই ভেদাভেদ সাবাস বাংলাদেশ দিস ইজ বাংলাদেশ আমাদের মন্ত্রণালয় আগে নানা ধরনের উল্টোপাল্টা কাজ হয়েছে এখানে যা হয় নাই তাই না যায় কারণ এর আগে বিএনপি সরকারের সময় আমরা দেখেছি যদিও তখন মন্ত্রী ছিলেন কিন্তু একজন মানে শিক্ষাবিদ তারপরেও এই রিসার্চ নিয়ে আমি বলবো যে তাদের যে আমরা যে বঙ্গবন্ধু নব রিসার্চের জন্য যে বঙ্গবন্ধু রিসার্চ ফেলোশিপ দিচ্ছি বা আমরা আরও যে রিসার্চের জন্য যে টাকা পয়সাগুলো দিচ্ছি সেখানে আমরা পরিষ্কার কতগুলোর পথ বেছে নিয়েছি সেটা হলো যেই যেই সাবজেক্টে আমরা দিই সেখানকার আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির যারা এক্সপার্ট আছেন তারাই কিন্তু কমিটির তাদেরকে দিয়ে করা হয় এবং তারাই আমাদের যে প্রোপোজালগুলো আসে সেগুলো দেখেন এবং তারাই ঠিক করে দেন যে কাকে কাকে দেওয়া হবে এবং কত টাকা দেওয়া হবে সুতরাং এখন এটা সম্পূর্ণ শতভাগ স্বচ্ছতার মধ্যে দিয়ে কিন্তু আমরা আগাচ্ছি এবং সেখানেও নয় ওই সারা বছর রিসার্চ করার পর তাদের যে রিসার্চ পেপারটা সেইগুলো কিন্তু এখন সাবমিট করতে হয় যদি দ্বিতীয়বার তাকে পেতে হয় সুতরাং এই জায়গায় আমি মনে করি যে একটা মানে যেখানে ইউনিভার্সিটির টিচার বিশেষ করে ইয়াঙ্গার টিচাররা এই ধরনের রিসার্চের টাকাগুলো নিয়ে ওনারাই কাজ করছেন এবং এখান থেকে একটা মানে ভবিষ্যৎ বেরোনার একটা বড় সুযোগ আছে তাছাড়া বাংলাদেশে আমি মনে করি বিজ্ঞানের যে চর্চা যে পরিমাণ হচ্ছে তার সবচেয়ে বড়ো প্রমাণ তো আমরা যে প্রথম সাড়ে সাত কোটি মানুষকে আমরা ঠিক মতো খাওয়াতে পারতাম না এখন ষোলো কোটি মানুষের খাওয়ার দেওয়ার পরেও উদ্বৃত্ত টাকা মানে খাওয়ার আমরা বের করতে পারি আপনারা ধান গাছের কথাই চিন্তা করেন কত বড় ছিল এবং আজকে কত ছোট সাইজে নিয়ে এসে আমরা ফলন কতটা বাড়াতে পেরেছি তো এগুলো সবই তো রিসার্চের ফল এবং সেখানে আমি বলবো যে হ্যাঁ সরকার আপনার কোন ধরনের কাজগুলোকে মনে করেন দেশ সেবার জন্য সবচেয়ে বড় সেটার উপর ডিপেন্ড করে যে কোন ধরনের রিসার্চ আমাদের দেশে আগামী এবং সেখানে সরকার যেহেতু কৃষিকে একটা বড় সেক্টর বলে ধরে নিয়েছে আজকে দেখেন কৃষিতে যে ধরনের মানে রিসার্চ হচ্ছে এবং যে ধরনের মানে মানুষ তার উপকার পাচ্ছে এটা তো কল্পনাতীত আজকে তো বাংলাদেশ আমি মনে করি কৃষিতে একটা মানে রিসার্চের জায়গায় বাংলাদেশ ইজ অ্যান এক্সাম্পল সেই জায়গায় প্রমাণিত হয়ে গেছে এই আগে যেমন ওই যে বিনা যেটা মানে নিউক্লিয়ার নিয়ে যেটা রিসার্চ করা হতো আপনার কৃষির ক্ষেত্রে সেটা তো ওই মানে এই বছরই আমাদের চৌত্রিশটা দেশের মধ্যে আই এ থেকে চারটা দেশকে তারা রিওয়ার্ড দিয়েছে এবং সেখানে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্যাট কান্ট্রি তো সেই জন্য এগুলো আমি আমি বলবো যে এটা সাময়িকভাবে হয়তো আমরা অনেক সময় চোখ খুলে দেখি না আদারওয়াইজ বাংলাদেশ এই পথেই আগাচ্ছে এবং বিজ্ঞানকে ধরে বিজ্ঞান মনস্ক একটা জাত তৈরি হবে বিজ্ঞানকে ধরেই এই বাংলাদেশ বঙ্গবন্ধু সোনার বাংলা পরিণত এতে কোনো সন্দেহ নেই আমাদের অলরেডি আমাদের কিছু প্রোগ্রাম আছে প্রতি বছরই আমরা যদিও সংখ্যায় অনেক কম আমাদের টাকা কম বলেই মানে বৃত্তের অভাবের কারণে আর কি সেখানে আমরা প্রায় পঞ্চাশটার মতো সায়েন্স ক্লাবকে যদিও টাকাটা খুবই কম বলতে হবে আমি বলবো যে মাত্র এক লাখ টাকা করে আমরা দিতে পারি কিন্তু সেই জায়গাটা আমার একটা চিন্তা আছে যে আমরা যদি আইসিটি তারপরে আপনার টেলিকমিউনিকেশান এদের সাথে মিলে যদি আমরা এই ধরনের প্রোগ্রামগুলো নিতে পারি এবং তার সাথে সাথে আমরা যদি মানে মেলার ব্যবস্থা করতে পারি প্রতি বছরই এই যে এক্সিবিশন যদিগুলো আমরা করতে পারি এবং সেখানে আমরা যদি তিনটা মন্ত্রণালয় আমরা চিন্তা করছি আমরা একসাথে মিলতে পারলে আমি মনে করি একটা বড় ধরনের এই রিসার্চে বিশেষ করে বাইরের যে ছেলে মেয়েগুলো আছে যারা হয়তো লেখাপড়ায় মানে ফর্মাল এডুকেশন পায় নাই তাদেরকেও আমার মনে করি এখানে টেনে আনা সম্ভব এবং এই বাঙালি যেহেতু মানে ক্রিয়েটিভ জাতি আমি বলবো গান লেখে কবিতা লেখে গান গায় মানে এই ওই মাটিতে কিন্তু আমি বলবো ক্রিয়েটিভিটির একটা বড় অনুদান আছে তো সেটাকে কাজে লাগাতে পারলে আমরা বিজ্ঞানেও কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো এতে কোনো সম্ভব আমি যেটা নিয়ে সব সময় বলি আর কি এবং যেটা আমি বিশ্বাস থেকেই বলি কারণ আমি নিজেও একজন কি বলবো একজন সাহিত্যিকের ছেলে আপনারা বুঝতেই পারেন যে আমি এটা কালচারাল ফ্যামিলি থেকে উঠে আসা মানুষ এবং সেখানে পাকিস্তান আমলে আপনার বিশেষ করে আমলব কি মধ্যবিত্ত যেসব ফ্যামিলি যারা কালচারকে ধরে আগাত যেসব ফ্যামিলিগুলো বঙ্গবন্ধুর ফ্যামিলি কিন্তু ওই একটা ফ্যামিলি মানে খুব মজার ব্যাপার যে আমি এক সময় যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন ছায়ানোটে ভর্তি হয়েছিলাম এবং তখন আমি দেখেছিলাম কামালকে সে তার বাজানো শেখাতে শিখতে এবং সেদিন শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী উনিও ইভেন ওই শিক্ষকের নামও বলতে পারলেন আর কি মতিউর রহমান সাহেব যিনি ভায়োলিন শেখাতেন উনাকে তো একটা ফ্যামিলি যারা ধরেন এই ধরনের ছেলেমেয়েরা ওই কালচারাল এতে মানে ইভেন শিক্ষা নিতে যায় তো তারা কি ধরনের ফ্যামিলি হতে পারে এটা তো আপনারা বুঝতেই পারেন যে সব ধরনের কালচারাল মানে কি বলবো উৎসাহ জোগানো বা কালচারাল প্র্যাকটিস যেটা ইভেন আমি বলবো যে বঙ্গবন্ধুর বাড়িতে আমরা দেখেছিলাম যে আপনার কবুতর পালতেন উনি হরিণ পালতেন এইগুলো কিন্তু মানুষকে তার ফ্যামিলিকে একটা ফ্যামিলিকে মানে মানব প্রেমী করে গড়ে তোলা সেটার একটা বড় উপাদান কিন্তু এই পশু পাখির প্রতি ভালোবাসা থেকে তো সেটাই তো আমরা বঙ্গবন্ধুর ফ্যামিলিকে দেখেছি এবং আমার দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য আমি বলবো আমি দুর্ভাগ্যই বলবো এই কারণে যে যে বঙ্গবন্ধুর বাড়ি যেদিন মানে দরজা খুলে দেওয়া হয় যেদিন এই মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বঙ্গবন্ধুকে হত্যার পর পাঁচ বছর পরে দেশে ফেরার পর যেন প্রথম দিন যিনি উনি যখন ঢুকেছিলেন তখন আমিও একজন ছিলাম পাঁচ ছজনের মধ্যে রাজ্জাক ভাই ছিলেন মরহুম আমাদের আর্কিটেক্ট মজাহুল ইসলাম সাহেব ছিলেন নেতৃত্ব ছিলেনই এবং তখন একটা ঘটনা আমি আমার বইয়েও লিখেছি সেটা যেটা আমাকে সাংঘাতিকভাবে স্ট্রাইক করেছে সেটা হলো একটা মধ্যবিত্ত ফ্যামিলি যেভাবে জীবন কাটায় তার বড় প্রমাণ হচ্ছে যে আমাদের পুরানো জিনিসগুলোকে আমরা ফেলে দিতে মানে ফেলে দিই না আর কি এবং ওগুলো রক্ষিত হতে থাকে আমি দেখেছিলাম একটা আলনার মধ্যে সেখানে কিছু পাঞ্জাবি পায়জামার সাথে বঙ্গবন্ধুর এই মুজিব কোটের সাথে নিচে যে আপনার র্যাকগুলো থাকে সেখানে অনেকগুলো পুরানো স্যান্ডেল যেগুলো কোনোটা একটু ছিঁড়ে গেছে কিন্তু রয়ে গেছে তো এটা থেকে প্রমাণিত হয় আমি বলি যে একটা ফ্যামিলি তারা যে একটা মধ্যবর্তী জীব মানে মধ্যবর্তী জীবনযাপনে মধ্যবর্তী ফ্যামিলি জীবনযাপন করতেন তার বড় বড়ো প্রমাণ হচ্ছে ওইগুলো এবং সেটা আমাকে আজ আজ পর্যন্ত মানে সাংঘাতিকভাবে টানে এবং আমার লেখাতে আমি লিখেছি সেখানে আমি লিখেছি যে সাধারণ জীবন অসাধারণ পিতা আসলে ওই রকমই একটা মানুষ ছিলেন উনি ওনার জীবন একদমই সাধারণ মানুষের জীবন ওনার ফ্যামিলি একটা মধ্যবিত্ত ফ্যামিলি ফ্যামিলি ছিল এবং উনি মানুষ হিসাবে কিন্তু অসাধারণ একজন মানুষ ছিল এবং ওই ফ্যামিলির আমি মনে করি আজকে অনেক প্রোডাক্টই এই অসাধারণ হয়ে বেরোবে এটাই স্বাভাবিক তার বড় প্রমাণ আমাদের প্রধানমন্ত্রী ওনার ওনার ছেলে ওনার বোনের যে সন্তানরা তারা সবই কিন্তু ওই অস মানে সাধারণ পরিবারের অসাধারণ প্রোডাক্ট বলে আমি মনে করি